অবশেষে প্রস্তাবিত নতুন বেতন স্কেলের বেতন তালিকা সহ নবম জাতীয় পে স্কেলে সুখবর দিলেন প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো বিয়ার্স আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের জন্য অপেক্ষা করতেছিলেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো বিয়ার্স আমরা ইতিপূর্বে আপনাদেরকে প্রস্তাবিত নতুন বেতন স্কেলে যে বেতন তালিকা এসেছে তো তো কোন গ্রেডে আপনারা কত বেতন বৃদ্ধি পাচ্ছেন ব্যাপারে কিন্তু এ আমরা আপনাদেরকে বিস্তারিত অলরেডি বলেছি এখানে এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ আপনারা নবম জাতীয় পে কত বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছেন তা দেওয়া রয়েছে তো এখন আমরা নবম জাতীয় পে স্কেল সম্পর্কে বিস্তারিত কথা বলবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তারা গিয়ে ভিওয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটিতে একেবারেই নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যান সরকার যেহেতু স্থায়ী পে কমিশন করার চিন্তা করছে সেহেতু কমিশনের সুপারিশ অনুযায়ী স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়েই নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ স্থায়ী পে কমিশন হলে প্রতি বছর দেশের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ভাতা কমানো বাড়ানো হবে কাজেই স্কেল আর সিলেকশন গ্রেড বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল নতুন পে স্কেলে বর্তমান বেতন ভাতার প্রায় দ্বিগুণ করা হয়েছে এ অবস্থায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড একই সঙ্গে দেওয়া সম্ভব নয় তবে এ দুটো রেখে কিছুটা সংস্কার করে পেসকেল চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসবায় উঠেছে। মন্ত্রিসবাই অনুমোদন হওয়ার পর পেসকেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে। তবে নতুন পেসকেল কার্যকর হবে জুলাই থেকেই। সরকারি গুসাাগার থেকে বেতন পান এমন কর্মকর্তা কর্মচারী সংখ্যা প্রায় ২২ লাখ এদের সবার জন্য বেতন নির্ধারণে ছক পূরণ করতে হবে। প্রতিটি ছকের জন্য তেত্রিশটি বিষয় আছে এছাড়াও সরকারি বেসামরিক পুলিশ বিজিবি সহশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস নার্সিং পেশায় নিয়োজিত ডিপ্লোমাধারীদের জন্য বেতন স্কেল সংক্রান্ত সাতটি বই তৈরি করতে হবে তবে সেনাবাহিনীর বই তারা নিজেরাই তৈরি করবে এসব কাজ সম্পন্ন করতে কমপক্ষে এক মাস সময় লাগবে এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ হানিফ বুইয়া রাইসবিডিকে বলেন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয় অর্থমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয়েছে খুব শিগগিরই পে কমিশনের প্রতিবেদন মন্ত্রিসভায় উঠবে তিনি বলেন পে কমিশন ষোলোটি গ্রেডের প্রস্তাব করলেও পর্যালোচনা কমিটি কর্তৃক বিশটি স্কেলের মধ্যে কর্মচারীদের জন্য দশটি স্কেলের ব্যবধান চার টাকা অপরদিকে কর্মকর্তাদের জন্য দশ স্কেলের মধ্যে আর্থিক ব্যবধান উনষাট হাজার টাকার প্রস্তাব করা হয় পর্যালোচনা কমিটি যে সুপারিশ করেছে এর আগে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এতটা বৈষম্যের শিকার হননি আমরা মনে করি এ ধরনের সুপারিশ বাস্তবায়িত হলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন এছাড়া কমিটির সুপারিশে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা বাতিল হলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব হব এই বিষয়গুলো বিবেচনা না করলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন স্কেলের জন্য বেতন বাস্তবায়নের জন্য অতিরিক্ত পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে চলতি অর্থ বছরের সংসদীয় এ খাতে চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয় উনত্রিশ কোটি টাকা অষ্টম পে সর্বোচ্চ বেতন হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন আট হাজার টাকা নতুন কাঠামোতে বেতনের গ্রেড থাকছে বিশটি তবে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বেতন ধরা হয়েছে নব্বই হাজার টাকা এবং জ্যৈষ্ঠ সচিবের বেতন চৌরাশি হাজার টাকা